নতুন মডেলটা লঞ্চ করার পর আমাদের প্রত্যাশা থেকেও ভালো ফিডব্যাক পাচ্ছি কাস্টমার থেকে। আসলে আমাদের যে টার্গেট ছিল সে টার্গেট থেকে বেশি আসি হচ্ছে। মার্কেটে কাস্টমাররা আসলে 5 টন পর্যন্ত মাল ক্যারি করতেছেন, তারপরে তাদের এখন আসলে কোনো খারাপ ফিডব্যাক পাইনি। প্রাইসের ক্ষেত্রে আমরা পরিবর্তন রাখছি, কোনো পরিবর্তন হয় নাই প্রাইসে। বডির ক্ষেত্রে হচ্ছে কি আপনার বাজারে যে অন্যান্য মডেলের গাড়িগুলো আছে তারা 9 ফিট নিচ্ছে বডি দিচ্ছে, আর আমাদের বডি সাইজ 10 ফিট নিচ্ছে, সব বেশি পণ্য ক্যারি করতে পারতেছে। বর্তমান বাজার মূল্য আছে আপনার 14,75,000 টাকা। আসলে আমরা 3টা সেগমেন্টে আসলে গাড়িগুলো বিক্রয় করে থাকি, এক ক্রেডিট, একটা আসলে ক্যাশ, আর একটা আসলে সেমি ক্যাশ বলি আমরা, যেটা আসলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা 0% ইন্টারেস্টে দিয়ে থাকি ইএমআই ফ্যাসিলিটি। কিন্তু আপডেটের দিক থেকে আমরা ইঞ্জিনের কিছু আপডেটেশন এনেছি, তারপর ইঞ্জিনের উপরে হাজার জনসংখ্যা মডিফিকেশন এনেছি, যার ফলে ইঞ্জিনের পাওয়ারটা বেশি আউটপুট পাচ্ছি আমরা, যার ফলে কাস্টমার যখন ঘুরে গাড়ি চালাবে পাওয়ারটা অনেক বেশি পাচ্ছে। কিছু ফ্যাসিলিটি আছে, আসেন একটু দেখেন, ভিতরে দেখাই। আমাদের স্টিয়ারিং হুইল প্রথমে, স্টিয়ারিং হুইলটা কিন্তু অ্যাডজাস্টেবল, এটা ড্রাইভার তার প্রয়োজন অনুযায়ী আপনার আপ ডাউন করে নিতে পারবে। সিটটাও কিন্তু অ্যাডজাস্টেবল, সামনে পিছে এগিয়ে নিতে পারবে। আর স্পেশাল হচ্ছে যে আপনার এয়ার কুলার সিস্টেম আছে, যেটা বাংলাদেশে হয়তো এখন কিন্তু এসি গাড়ি কমার্শিয়াল আসে না, কিন্তু আমরা কিন্তু ড্রাইভার কমফোর্টের জন্য বাতাসটা ঠান্ডা হয়ে আসার জন্য একটা সিস্টেম রাখা হয়েছে আপনার। যেটা আমাদের বাইরে থেকে আসতেছে আপনার সেফ একটা ডিভাইস আছে এখানে, ইলেকট্রনিক ডিভাইস। আর আপনার আমাদের ডিজিটাল ড্যাশবোর্ড আছে, এটা সম্পূর্ণ ডিজিটাল, একটু দেখেন ভিতরে ডিজিটাল ড্যাশবোর্ড। এবং আমাদের আরেকটা ফেসিলিটি হচ্ছিল যে অন্যান্য ব্র্যান্ড আমাদের এখানে যে হ্যান্ড ব্রেকের এখানে একটু মডিফিকেশন করা আছে। বাজারে অন্যান্য ব্র্যান্ডের গাড়ির ক্ষেত্রে আমরা আসলে রিসার্চ করে দেখতে পাচ্ছি যে ইঞ্জিনটা হিট হতো, আমাদের এটা মডিফিকেশন করা, স্পেশালি এখানে বাতাসটা ভালোভাবে ফ্লো হতে পারে, যার ফলে এখানে ইঞ্জিন হিট হচ্ছে না, অনেকক্ষণ চলার পর ইঞ্জিন ওভার হিট হচ্ছে না, যার ফলে ইঞ্জিন পারফরমেন্স লং টাইম পর্যন্ত চলার পর ইঞ্জিন পারফরমেন্স ঠিক থাকতেছে। ওটা আমার বডি লং আছে 10 ফিট 3 ইঞ্চি ভিতরেই, আর সাইডে পাচ্ছেন 5 ফিট 3 ইঞ্চি। আসলে আমাদের পণ্যকারী আমরা যদি মার্কেটে যে পরিমাণ গাড়ি দিয়েছি, আসলে আমাদের কোম্পানি থেকে আমরা আসলে 3.5 টন থেকে 4 টন পর্যন্ত সাজেস্ট করি, কিন্তু মার্কেটে কাস্টমাররা আসলে 5 টন পর্যন্ত মাল ক্যারি করতেছেন, তারপরে তাদের এখন আসলে কোনো খারাপ ফিডব্যাক পাইনি এত লোড নেওয়ার পরে। এখন পর্যন্ত সবাই আলহামদুলিল্লাহ যেসব কাস্টমার গাড়ি নিয়েছে তারা এখন পর্যন্ত সবাই সন্তুষ্ট, বিশেষ করে আমাদের সার্ভিসে। আর আমাদের স্পেয়ার পার্টসের ক্ষেত্রে যদি বলেন 100% অ্যাভেলেবল আমাদের কাছে। আপনি লোকাল মার্কেটে পার্টস পাবেন, সেক্ষেত্রে আসলে অনেক সময় আপনার কোয়ালিটিতে ভেরিফাই করে, কিন্তু আমাদের কাছে অরিজিনাল 100% পার্টস অ্যাভেলেবল। এবং ফ্রি সার্ভিসের ক্ষেত্রে আমরা কাস্টমারকে আমাদের সার্ভিস সেন্টার থেকে সার্ভিস দেই, এবং আমরা কাস্টমারকে অন স্পট সার্ভিসও দিয়ে থাকি। কিন্তু আমাদের নতুন মডেলটা লঞ্চ করার পর আমাদের প্রত্যাশা থেকেও ভালো ফিডব্যাক পাচ্ছি কাস্টমার থেকে। আসলে আমাদের যে টার্গেট ছিল সে টার্গেট থেকে বেশি আসি হচ্ছে, এবং এমন হচ্ছে যে অনেক সময় কাস্টমার বুকিং করে রাখতেছে, আমাদের স্টক শেষ হয়ে যাচ্ছে, তারপর কাস্টমার বুকিং করে রাখতেছে, এমন হচ্ছে আর কি। সেক্ষেত্রে চাহিদা বাড়ার কারণে এটা হয়েছে। 1.2 টন T5 1.2 টন মডেল, এই গাড়িটা স্পেশাল হচ্ছিল এটা আমাদের পিছনে 4 চাকা পিছে, যেটা আমাদের বাজারে অন্যান্য যে মডেলের গাড়িগুলো আছে আসলে পিছনে 6 চাকাটা হচ্ছে 2 চাকা টোটাল, আর আমাদের টোটাল হচ্ছে 6 চাকা পিছনে 4 চাকা, যার ফলে আমার গাড়িটা বেশি লোড নিতে পারতেছে এবং বিভিন্ন খারাপ রাস্তায় চলতে পারতেছে। কাস্টমার যখন অতিরিক্ত লোড নিবে তখন আসলে গাড়িটা লোড নিতে পারতেছে, যে কোনো রাস্তায় চলতে পারতেছে। আর বিষয় হচ্ছে যে আমাদের গাড়ির বেশি ফ্যাসিলিটি হচ্ছিল যে আমাদের ইঞ্জিন সেগমেন্টটা আমরা 2087 সিসির 60 হর্সপাওয়ার ইঞ্জিন ব্যবহার করছি। আর আমাদের স্পেশালি সুবিধা হচ্ছিল যে আমরা কোম্পানি থেকে 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছি ইঞ্জিন, ডিভাইস এবং গিয়ার বক্সে। সেক্ষেত্রে কাস্টমার আসলে নির্দ্বিধায় গাড়ি চালাতে পারতেছে। তারপর 6টা ফ্রি সার্ভিস দিচ্ছি, যেটা 5,000 কিলোমিটার অন্তর ইঞ্জিন অয়েল, ফিল্টার আইটেম এগুলো।